আপনারা দেখছেন বলো কলকাতা ও বাংলার আওয়াজের বিশেষ বিশেষ সংবাদ। মৃদু 101 আছে, সারা আমাদের সবকটা হেডকোয়ার্টার কন্ট্রোল আছে, সেন্ট্রাল ইগনো কন্ট্রোল আছে, বেহালা কন্ট্রোল, নর্থ তারাপুর কন্ট্রোল, শ্রীরামপুর কন্ট্রোল, হালা কন্ট্রোল, এই তো আছে। নামগুলো তো বলে দিন। প্রথমেই বলি, আজকে আমরা বিশেষ করে যে সাইক্লোন আমাদের রাস্তার কথা আছে জজ, সেইটাকে কেন্দ্র করে আজকে আমরা আমাদের সর্বোচ্চ মিটিং আমরা আমাদের হেডকোয়ার্টারে বসে করলাম, ডিজি হেডকোয়ার্টার অফিসে বসে করলাম। এখানে আমার সঙ্গে কেজরিওয়াল সেক্রেটারি মনোজ আগরওয়াল আছেন, আমার সাথে আছেন ডিজি স্যার মিস্টার পান্ডে, আর আমাদের মধ্যে এডিজি আছেন মিস্টার নীলাদ্রি, আর আমাদের ডাইরেক্টর আরাক পান্ডে আছেন, অভিজিৎ পান্ডে। আমরা যেটা আজকে মিটিংয়ে যেটা সিদ্ধান্ত, এর আগেও আমরা মিটিং করেছিলাম, কিন্তু আজকে মিটিংয়ে যেটা সিদ্ধান্ত হলো, সমস্ত আমরা জুম কনফারেন্স করলাম সমস্ত ডিওফোদের সঙ্গে, রাজ্যের যত আমাদের ডিওফো আছে, ডিভিশনাল ফায়ার অফিসার, তাদের সঙ্গে মিটিং করে কতগুলো নির্দেশ আমরা তাদেরকে আজকে তুলে দিলাম। যেমন আমরা বললাম যে আমাদের আগামীকাল থেকে আমাদের কন্ট্রোল রুম সমস্ত জায়গায় হেডকোয়ার্টার থেকে শুরু করে যেখানে যেখানে আমাদের রাজ্যের 154টা যে ফায়ার স্টেশন আছে, সমস্ত 154টা ফায়ার স্টেশন আগুন নেবানোর সাথে সাথে যদি কোনো জায়গায় কোনো স্পেশাল জবের কিছু দরকার হয় আমরা সেই কাজগুলো করব। আর তার সাথে সাথে আমরা একটা স্পেশাল টিম তৈরি করলাম এখানে, এটা গতবারে আমফানের পর আমরা করেছিলাম, এবারে 54টা আমরা স্পেশাল টিম তৈরি করি। এই 54টা টিমকে মধ্যে হচ্ছে হেডকোয়ার্টার আমাদের এখানে, তার আন্ডারে 11টা টিম সাউথ কলকাতার, মানে আর হেডকোয়ার্টার মিলে 11টা টিম, নর্থ কলকাতা যেটা আমাদের আছে সেখানে 4টা টিম, নর্থ চব্বিশ পরগনা বিধাননগরে, এই নর্থ চব্বিশ পরগনা আমাদের যতগুলো ফায়ার স্টেশন আছে সেখানে তো আমাদের টিম থাকছে, অ্যাডিশনালি একটা বিধাননগর এবং একটা লেসন যেটা আমরা দুটো আলাদা দুটো টিম করেছি। আর পূর্ব পশ্চিম মেদিনীপুর আমরা করেছি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে 13খানা টিম করেছি, সাউথ চব্বিশ পরগনা 3টে টিম তৈরি করেছি আমরা, এছাড়া প্রত্যেকটা ফায়ার স্টেশনে আমাদের টিম থাকছে, এগুলো অ্যাডিশনাল আমরা করেছি। ঝাড়গ্রামে করেছি আমরা, হাওড়া ডিভিশনে করেছি, হুগলিতে করেছি, নদিয়া, মুর্শিদাবাদ, এই সমস্ত ডিভিশনগুলোতে আমরা আলাদা করে করেছি স্পেশাল টিম আমরা তৈরি করেছি। টোটাল 54টা আমরা স্পেশাল টিম তৈরি করেছি, যাতে এই যে ঝড় টর হয়ে যাওয়ার পর আমরা দেখেছি গাছ পড়ে গেল, ইলেকট্রিক তার ওপর গাছ পড়ে গেছে, আমরা তখন ইলেকট্রিক ডিপার্টমেন্টকে বলি ওই তারটাকে আমাদের লাইনটাকে অফ করতে, এবং লাইন অফ করার পর আমরা গাছটাকে সরাই। সেটা আমরা অপারেশানটা আমাদের 26 তারিখে ঝড় হয়ে যাওয়ার পর 27 তারিখ সকাল থেকে আমরা ভোর থেকে আমাদের অপারেশানের কাজটা আমরা শুরু করব। এমনি আমাদের ফায়ার স্টেশন খোলা থাকবে, নজর থাকবে, সমস্ত কিছু থাকবে, কিন্তু রাত্রিবেলা বেশি রাত্রিবেলা অনেক সময় কী হয় যে তার ছিঁড়ে আছে, কোথায় লাইন আছে, সেই লাইনটা যদি অফ না হয় দুর্ঘটনা ঘটতে পারে, সেগুলো আমাদের মাথায় রেখে আমরা ঠিক করেছি ভোরবেলা থেকে একদম 27 তারিখ সকাল থেকে টিম রেডি থাকবে যেখানে যেভাবে রিকোয়ারমেন্ট পাবে। এবং এছাড়া আপনারা জানেন কলকাতা কর্পোরেশন এবং লালবাজার হেডকোয়ার্টারের আমাদের নোডাল, ওরা একজন অফিসার আমাদের কাছে চেয়েছে, আমরা দুজন অফিসারকে আমাদের পাঠাচ্ছি, ওদের সঙ্গে যুক্ত করছি। এছাড়া আমাদের নোডাল অফিসার আমাদের অভিজিৎ পান্ডেকে আমাদের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাকে নোডাল অফিসার আমরা করেছি, যে সমস্ত ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ। এছাড়া কন্ট্রোল রুমে আমি নিজে উপস্থিত থাকবো, আমার সঙ্গে ডিজি স্যার উপস্থিত থাকবেন, সেক্রেটারি স্যার থাকবেন, আমরা টোটাল ব্যাপারটাকে আগামীকাল এবং আগামী 26 তারিখ, 25 এবং 26 তারিখ দুটো দিন আমরা সমস্ত কিছু নজর রাখবো। আর এর মধ্যে আগুনের ঘটনা যদি কোথাও ঘটে সেগুলো আমরা দেখবো, আর তার সাথে সাথে এই গাছ এই টিমগুলো তৈরি হচ্ছে, এদের কাছে সমস্ত যন্ত্রপাতি যা যা লাগে, গাছকে সরাতে গেলে যা যা যন্ত্রপাতি লাগে সে সমস্ত ইকুইপমেন্ট এদেরকে দিয়ে দেওয়া হচ্ছে ফায়ার স্টেশনগুলোতে, এইটা আমরা খুব ভালো করে করবো।
সম্পর্কে আগাম সতর্কবার্তা। গুজবে কান না দিয়ে রেডিও বা টিভি ও সংবাদপত্রে আবহাওয়ার খবর ও প্রশাসনের সতর্কবার্তার দিকে লক্ষ্য রাখুন। মৎস্যজীবীরা সমুদ্রে যাবেন না ও নৌকা নিরাপদ স্থানে বেঁধে রাখুন। অত্যাবশ্যকীয় সামগ্রী, খাবার, ওষুধ, জল, প্রসাদ প্রস্তুত রাখুন। মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন। জরুরি নথিপত্র ও মূল্যবান সামগ্রী জল থেকে বাঁচিয়ে রাখুন। নিরাপত্তার জন্য গৃহপালিত প্রাণীর বাঁধন খুলে দিন। খড়ের ঘর বা কাঁচা বাড়ি ও ক্ষতিগ্রস্ত পাকা বাড়িতে থাকবেন না। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বা নিকটবর্তী নিরাপদ পাকা বাড়িতে আশ্রয় নিন। ভেঙে পড়া বৈদ্যুতিক স্তম্ভ, তার ও ধারালো বস্তুর ব্যাপারে খেয়াল রাখুন। প্রয়োজনে রাজ্য সরকারের হেল্পলাইন নাম্বার 1070 এ ফোন করুন। পাশাপাশি করোনা থেকে রক্ষা পেতে সবসময় মাস্ক পরুন, ঘন ঘন সাবান ও জল দিয়ে হাত ধুয়ে নিন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। পাত্র পে তু গুস্তে গেস্তে চার ধরম মে পিস্তে পিস্তে কোনা যায় তেরে সপনে সপনে বুনলে হাসতে হাসতে তেরে ঘর মে হো উজালা ইন্ডিয়া বানে খুশি ওয়ালা ক্লিক ডালিং সবকা টু ড্রিম উই আর গাড়ি পাঠশালা। এবারে নির্বাচনে লড়তে মন কেমন কেমন করছে, মনে জোর পাচ্ছেন না আপনি? কিন্তু লড়াই তো করতে হবে, না হলে যে পিছিয়ে পড়তে হবে। ভোট গুরু আছে আপনার সাথে, চিন্তা কি, শুধু প্রচারে থাকুন আপনি, খেলবো আমরা, জিতবেন আপনি। বিস্তারিত জানতে আর দেরি না করে সরাসরি ফোন করুন এই নাম্বারে 9903583821, আর অপর নাম্বারটি হলো 7003081242।